Assalamu alaikum warahmatullahi Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of almighty Allah And in this winter time, actually I don't get much time to teach you one line even offline Well, let's get back to the today's class And today's class is very important to you to learn and I hope that you will learn something exceptional here আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আমরা যে লেকচার সিটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নিয়ে ব্যাখ্যা করব শিক্ষার্থীরা আমরা চলে যাই দেখুন এখানে রয়েছে নি সাত অ্যাপোস্টোপি এস অ্যাপোস্টপি অ্যান্ড এস এইটা মানে এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা কি বুঝবো অ্যাপোস্টপি এস থাকলে হয় এর মানে র এটা একটা হয় আর আরেকটা হয় ইজ ওয়াজ হ্যাজ আমরা এখানে নিষাত পুষ্টপেস নিষাতের বলতে পারি অথবা নিসাত হয় এটাও বলতে পারি তার মানে এখানে নিষাত এখানে ইজ হতে পারে ওয়াজ হতে পারে হ্যাজ হতে পারে এই যে কোনো একটা হতে পারে কারণ হচ্ছে যে প্রত্যেকটা শেষে স রয়েছে যার কারণে আমরা যে কোনো একটা এখানে ধরতে পারি তার মানে নিঃসৎ ইজ নিঃসাত হয় নিঃসাদ ওয়াজ নিঃসাদ ছিল নিঃসাদ হ্যাজ নিঃসাদের আছে এবং আরেকটা যেটা উপরে আছে সেটা হচ্ছে আপুষ্ট পেশ মানে এর হচ্ছে এর র যেমনটি আমার এখানে রয়েছে র অর্থাৎ এখানে নিশাতের বোঝাতে চেয়েছি তাহলে একটা সিচুয়েশন অনুযায়ী আমাকে আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় অ্যামিজার ইউজ হয়ে মানে কোথায় ইজ অজ অথবা হেজ ইউজ হয়েছে অথবা কোথায় রয়ের কারণে ইউজ করেছি আমরা মানে নিশাত্বের মানে তার নিজের অধিকারের নিজের কিছু বোঝানোর জন্য অ্যাপোস্টোপেস ইউজ করেছি ওয়েল তারপরে নিচে আসি নিঃসাতস টিচার এখানে দুইটা হতে পারে দুইটা বিষয় হতে পারে এক হচ্ছে নিঃসাতের টিচার মানে নিঃসাতের শিক্ষক নিঃসাতস টিচার বলতে নিষাতের শিক্ষক এটা পুরোটা কিন্তু একটা ক্লাস বলতে পারেন এটা আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারি নিষাঁদের টিচার আরেকটা যেটা আমরা মনে করতে পারি সেটা হচ্ছে নিষাদ ইজ টিচার মানে নিষাৎ হয় টিচার অথবা নিষাদ ওয়াজ টিচার নিঃসাদ শিক্ষক ছিল অথবা নিষাদ হ্যাজ টিচার নিঃসাদের শিক্ষক রয়েছে নিষাতের শিক্ষক আছে তাহলে আমরা এটা বুঝলাম যে কতগুলো ফাংশন এখানে রয়েছে এবং কতগুলো অর্থ এখানে রয়েছে এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে যেখানে নিষাদ হয় শিক্ষক বা নিঃসাদের শিক্ষক অনেক কিছু হতে পারে বা নিষাদ ছিল এখানে আরেকটু সহজ করে দিই নিষাদ হয় বা নিষাদ ছিল অথবা নিষাদের শিক্ষক আছে আমি এটা লিখছি না এখানে আচ্ছা লিখে ফেলি নিষাদের শিক্ষক আছে অর্থাৎ নিশাতের হোম টিচার বা কিছু কোনো একজন মানে প্রাইভেট টিচার রয়েছে এরপরে দেখি নিশাত আর টিচার এ অর্থটা কীভাবে আমরা বের করব দেখুন অ্যাপোস্টোপে এস রয়েছে তার মানে এর একটা ব্যবহার থাকবে যে নিশাতের তা আমি যদি এখানে এর আমরা ওপরে এখন পর্যন্ত যেগুলো শিখলাম সেগুলো প্রত্যেকটাতে এর হওয়া ছিল এবং আছে প্রত্যেকটা প্রয়োগ হয়েছে এবং সিচুয়েশান অনুযায়ী আমাকে আপনাকে পিক আপ করতে হবে যে এখানে কোন মিনিংটা ইউজ হয়েছে কিন্তু এখানে দেখুন মানে কিছু ক্ষেত্রে আপনি দুটোই ইউজ করতে পারবেন না মানে মিলবে না আমি প্রমাণ করে দিচ্ছি নিসাত আর টিচার মানে যদি এটা র ধরি তাহলে কী হচ্ছে নিসাতের একটি শিক্ষক নিসাতের একটি শিক্ষক কিছু ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে হয়তো হতে পারে বাট এটা মিলাতে পারছি না কোনো না কোনোভাবে বাট যদি বলি যে নিশাদ ইজ আ টিচার তাহলে ঠিক আছে বা নিশাদ ওয়াজ আ টিচার সেটাও ঠিক আছে অথবা নিষাদ হ্যাজ আ টিচার নিশাতের নিজের শিক্ষক রয়েছে তাহলে আমরা এখানে সবগুলোই মিনিং এখানে বের করতে পারছি শুধু শুধু র বাদে মানে নিশাতের এটা বাদে এরপরে নিচে আসি নি ইটস বাটন মানে হচ্ছে যে এখানে ইটস বলতে কি আমরা অনেক সময় ইটস বলতে এটা ভাবি মানে এই ইটস মানে হচ্ছে এর এর মনে রাখতে হবে এখানে অ্যাপোস্টোপি নেই মাথায় রাখতে হবে এখানে অ্যাপোস্টোপি নেই নি এটা হচ্ছে এর আর ইটস এ যে এস এটার অর্থ হচ্ছে যে এটা হয় এটা এটা হয় অথবা এটা ছিল হুম বা এটার আছে অর্থাৎ ইজ হতে পারে ওয়াজ হতে পারে হ্যাজ হতে পারে যে কোনো একটা হতে পারে বাট এটার আপনারা হয়তো ভাববেন যে এস দিলে এর নিয়ে আসি আমরা কিন্তু এখানে এর আসবে না কারণ এটার ডিফল্ট হচ্ছে মানে এর বানাতে গেলে আমরা অ্যাপোস্টোপি এস দিই যেমন করিমের নিশাতের কলমের তাহলে করিমস নিশাতস বা চেয়ারস বা দ্য টেবিলস মানে টেবিলের এর এগুলো সবগুলো আমরা র বানাতে হলে অ্যাপোস্টপি এস দি বাট এক্ষেত্রে এর যদি বানাতে চাই এর তাহলে এটার সাথে অ্যাপোস্টোপি এস লাগে না এটা হচ্ছে এটার বিল্ড ইন সফটওয়্যারের মতো মানে ই আই টি এস এখানে অ্যাপোস্টোপির কোনো প্রয়োজন নেই এটা এটা অর্থ হচ্ছে এর বাট ইট ইজ এটা ভাবলে হবে না বা ইট ওয়াজ অথবা ইট হ্যাজ এটা কোনোটা এটা ভাবা যাবে না ওকে অল রাইট নিচে এবার আসি ইটস বাটন ইজ ভেরি গুড মানে হচ্ছে দেখুন এর বাটন অলরেডি আমরা ক্লিয়ার করেছি যে এটার অর্থ হচ্ছে এর ইট ইজ ইট হ্যাজ বা ইট ওয়াজ এটা ভাবার কোনো অপশন নেই কারণ এখানে অ্যাপোস্টপি নেই অ্যাপোস্টপি থাকলে না আমরা ভাববো যে ইজ ওয়াজ অথবা হ্যাজ হতে পারে সো এখানে এটা সরাসরি অর্থ আমরা জানি যে এর তাহলে কি এর বাটন এটা পুরোটা সাবজেক্ট এর বাটন হয় খুবই সুন্দর এর বাটন হয় খুব সুন্দর আমরা আরেকটি এক্সাম্পলে যাব। প্রেসিক আমরা আরেকটি এক্সাম্পলে চলে যাই তো আমরা প্রথম যে এক্সাম্পলটা লিখেছি সেটা হচ্ছে যে নিঃসাজ টিচার্স গুড স্টুডেন্ট ওকে সো আমরা যদি এটা এর ধরি মানে জাস্ট এর ধরি তাহলে কী হচ্ছে নিশাতের শিক্ষকের ভালো স্টুডেন্ট নিশাতের শিক্ষকের ভালো স্টুডেন্ট মানে কেমন জানি এটা একেবারে উয়েড লাগছে অদ্ভুত লাগছে তো আমরা কে মিলার চেষ্টা করি দেখি কি অবস্থা মানে এটা জাস্ট পাংচুয়েশন আপনাদের এরকম প্রয়োজন হতে পারে বা হবে ইভেন লিসেন লিসেনিংয়ে যখন আপনি থাকবেন তখন শুনে বুঝতে না পারলে টাইমিং অনুযায়ী কি বলতে চাচ্ছে এটা বুঝতে না পারলে আপনি মিস করবেন ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তো এখানে দেখুন যে নিঃসের এটা দিয়ে হচ্ছে না তার মানে আমি এরের ব্যবহার দুটো দুটো পাশাপাশি একসাথে এর দিয়ে এটা মিলাতে পারছি না ওকে নিচে আসি নিশাদ মানে ইজ যদি ধরি বা ওয়াজ ধরি যে কোনো একটা আমি ইজ ধরছি সেটা হচ্ছে নিশাদ হয় টিচারের ভালো স্টুডেন্ট হ্যাঁ নিশাদ হয় শিক্ষকের এখানে এর রাখছি এর যদি এখানে রাখি তাহলে ঠিক আছে তাহলে নিশাদ হয় শিক্ষকের ভালো আবার স্টুডেন্ট যদি না দিই তাহলে হবে না তাহলে স্টুডেন্ট দিলে কী হচ্ছে ভালো স্টু ভালো স্টুডেন্ট এটা মেলাতে পারছি তাহলে এখানে ইজ এবং এখানে অ্যাপোস্টপি এসের যে এর আছে সেটা নিতে পারছি আমরা তাহলে ঠিক আছে আচ্ছা এখন যদি এই ইজ এখানে না ধরে আমরা যদি এখানে ইজ ধরি আর এখানে যদি অ্যাপোস্টপি ধরি তাহলে কী হচ্ছে অ্যাপোস্টপি এসের যে মিনিং মানে বিশেষ করে এর ধরি তাহলে কী হচ্ছে দেখি নিশাতের এখানে এর ধরে নিলাম নিশাতের শিক্ষক হয় ভালো স্টুডেন্ট ওকে এটা রাইট হতে পারে যে নিশাতের এখানে এর নিয়ে আসলাম মানে এখানে এর ব্যবহার আমরা পাচ্ছি যদি আমরা এর নিই তাহলে কি হচ্ছে নিশাতের হ্যাঁ এখানে আমরা বুঝতে পারছি যে নিশাতের শিক্ষক এখানে ইজ দিয়ে দিচ্ছি ইজ মানে হওয়া যেটা হয় যেটা তাহলে নিশাতের শিক্ষক হয় ভালো স্টুডেন্ট বা ভালো কিছু একটা তার মানে এটাও রাইট তাহলে এই প্ল্যানটা আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আবারও নিচে আরেকটা এক্সাম্পলে চলে যাই করিম করিমস নিস টিচার এখন কোথায় এস দেওয়া আছে আর কোথায় মানে অ্যাপোস্ট ইয়া এর হিসেবে ইউজ করেছি এটা আমরা এখানে ক্লিয়ার করি দেখুন এখানে যদি এর ধরি যে করিমের এর নিশাদ তের এখানেও যদি এর ধরি তাহলে কি করিমের নিষাদের শিক্ষক এটা কোনো কথাই হতে পারে না অর্থাৎ পাশাপাশি এর ব্যবহার এখানে হচ্ছে না এ ঠিক ওপরের মতোই এক্স্যাক্টলি তার মানে কোনো একটাতে আমাকে ইজ লাগাতে হচ্ছে সেটা প্রথমেরটাতে অথবা পরেরটাতে যে কোনো একটাতে ইজ তবে প্রথমেরটাতেই ইজ বসালে যে মিনিং কারেক্ট হবে সেটা না আবার শেষেরটাতেই যে ইজ বসালে বা ধরে নিলে কারেক্ট হবে সেটাও ঠিক না তাহলে আমরা এটা দেখি যদি এটা প্রথমে ইজ ধরি তাহলে করিম ইজ নিশাতের শিক্ষক রাইট মিলিয়ে যাচ্ছে করিম ইজ টিচার মানে নিশাতের শিক্ষক এটা মিলছে আমরা যদি এবার এখানে এর ধরি এর তাহলে করিমস করিমস মানে করিমের করিমের নিসাত হয় শিক্ষক এটা মিলছে না করিমের এখানে যদি এর ধরি আমরা তাহলে ক্রস আর এখানে যদি ইজ ধরি তাহলে কি হচ্ছে করিমের এই দেখুন করিমের নিষাদ হয় হয় না হয় ধরছি হচ্ছে না মিলছে না ক্রস দিলাম শিক্ষক সো ডিয়ার ভিউয়ার্স এই লেকচারটি আসলে একটু জটিল কমপ্লিকেটেড আপনাদের জন্য তারপরেও আমি যতদূর বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন নতুন বছর নতুন বছরের আজকে দ্বিতীয় দিনে আমার এই ফার্স্ট ক্লাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম